নমস্কার বন্ধুরা সন্তোষী আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি অনেক দিন পরে একটা খুব সুন্দর একটু অন্য রকমের ফুলের ডিজাইনের আসন নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে এই আসনের ডিজাইনটাই বানিয়ে দেখাবো এটা কীভাবে বানাচ্ছি আর খুব সহজ পদ্ধতিতে আসুন এটা শুরু করা যাক এটা বানানোর জন্য আমি একটা ছক কেটে নিচ্ছি আর এই স্টারগুলো দিয়ে ছকটা বানাবো এই স্টারগুলো যেখানে ছুঁচটা উঠেছে তার থেকে ঠিক নম্বর ঘরে ছুঁচটাকে নামিয়ে নিতে হবে তারপর থেকে আবার মানে বড় করে একটা যুক্ত চিহ্নের তৈরি করতে হবে তার মাঝ বরাবর আবার একটা যুক্ত চিহ্ন তৈরি করতে হবে এভাবে এই স্টারটা তৈরি হয়ে যাবে এই স্টারটা পাঁচটা করে বানিয়ে নিলে একটা ছক তৈরি হবে এই উল্টা দিয়ে চার দিক থেকে পাঁচটা করে স্টার বানিয়ে নিলে একটা ছক তৈরি হয়ে যাবে এবারে এই ছকের ভেতরে যে ফাঁকা জায়গাগুলো সেগুলোতে আমি আবার কোনো ডিপ কালারের উল দিয়ে আবার একটা ছক বানিয়ে নেব এরপরে যে ভেতরে যে ছকটা তৈরি হবে সেখানে আমি ফুলের ডিজাইনটা বানাবো দেখুন এটা কীভাবে বানাচ্ছি আমি আপনাদেরকে চারটা ফুলের ডিজাইন দেখাবো সেজন্য আমাকে চারটা ছক বানাতে হচ্ছে এই যে এখানে যে ছকটা বানাচ্ছি এটা মাঝ বরাবর আবার একটা ছক বানিয়ে নিতে হবে তাহলে চারদিকে চারটা ছক বানানো হয়ে যাবে এটা আমি নটা ঘরে ঘর নিয়েছি এই হলুদ রঙের উল্টা দিয়ে নটা মানে নটা স্টার নিয়েছি তাহলে নটা স্টার দিয়ে চারটা ফুল বানানো যাবে আর এই জন্য এটা মাঝ বরাবর আবার একটা লাইন করতে হচ্ছে পাশাপাশি মাঝ বরাবরও একটা লাইন বাড়িয়ে নিতে হবে আমি এদিকে ছকটা একই রকমভাবে ব্লু রঙের উল্টা দিয়ে বানিয়ে নিচ্ছি দেখুন বোধহয় ছকটা বানানো হয়েছে ছকটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এরপর আমি এর মাঝখানে যে চারটা ছক বানানো আছে এখানে ফুলের ডিজাইনটা দেখাবো তিনটে ঘরে অলরেডি ফুলটা বানিয়ে নিয়েছি এই একটা ঘরে বানিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে বানাচ্ছি একদম সাইডের ঘরে ছুঁজটাকে তুলে নিয়ে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর ঘরে ছুঁজটাকে নামিয়ে নিয়ে আবার যেখানে আগের আগেরবারে তুলেছি তার পাশের ঘরে তুলে নেব আবার নিজে নিজে আট নম্বর ঘরে নামিয়ে দেব এইভাবেই ওই একই জায়গা থেকে মোট পাঁচবার ছুঁজটাকে নিয়ে যাব তাহলে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এরপরে আবার পাঁচ নম্বরটা হওয়ার পরে আমি এটা ডান দিকে ঘুরে ডান এই ডিজাইনটার কাছে নিয়ে যাচ্ছি এবার এখানেও একই রকমভাবে আট নম্বর ঘরে চুষটাকে নামিয়ে নেব এই একই রকমভাবে ডিজাইনটা বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন খুব সহজ পদ্ধতিতে আসনের ডিজাইনটা তৈরি হয়ে যাবে এরপর লাল উলটাকে একদম কোণের এই ঘরটা থেকে তুলে নিচ্ছি দেখুন এখানটা মাঝখানের ঘর মানে এটা পাঁচটা ঘর আছে তিন নম্বর ঘরে ছুঁচটাকে নামিয়ে নেব আর এই কোণের প্রত্যেকটি ঘর থেকে এই লাল রঙের উলটাকে নিয়ে যেয়ে মাঝখানের ঘরে নামিয়ে নিতে হবে তাহলে এই লাল ফুলের ডিজাইনটা বানানো হয়ে যাবে বন্ধুরা আমার এই আসনের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি নতুন কিছু শিখতে পারি আমার কিছু করার উৎসাহ থাকে তাই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ তারাও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেন যাতে এরপরে যে কোনো ভিডিও দেবো তা নোটিফিকেশানের মাধ্যমে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এই চারটা ফুল বানানো হয়ে গেছে আর এই একই রকমভাবে চোখ ও ছক বানিয়ে নিয়ে আসনের পুরো আসনটা বানাতে হবে আর খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দেবেন আর আজকে এই পর্যন্ত বন্ধুরা আগামী পর্বে হাজির হব আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন